নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলার বাঘিনীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ, জানাচ্ছেন সবাই ভালোবাসা। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বিনোদন জগতের তারকারাও। সাফ জয়ীদের এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও সাদিয়া আয়মান। কি বলছেন এই তারকারা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নেপালকে তাদের মাটিতেই হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের ফুটবলকে নতুন স্বপ্ন দেখানো এই মেয়েরা ট্রফি নিয়ে দেশে পৌঁছেছে 31 অক্টোবর। সাফ চ্যাম্পিয়নশিপে বাঘিনীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ। একই রকম উচ্ছ্বাসের ঢেউ খেলে যাচ্ছে দেশের বিনোদন অঙ্গনে। সবিজ তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন সাবিনা বাহিনীকে। সামাজিক মাধ্যমে বেশ কিছু তারকারা এরই মধ্যে সাফ জয়ীদের এই ঐতিহাসিক অর্জন নিয়ে অভিনন্দন জানিয়েছেন। তাদেরই একজন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, অভিনন্দন বাঘিনীরা, সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024 বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। তোমাদের এই অর্জন শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের নারীদের জন্য এক বড় উদাহরণ। তোমাদের দলের সাহস, দৃঢ়তা এবং অসাধারণ পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। তোমাদের এই অদম্য ইচ্ছাশক্তি আর সংগ্রাম দেশের আনাচে কানাচে থাকা প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণার। তোমরা আবারও জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছ যে নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই তাদের জয় আটকাতে পারে না। এই জয় আমাদের আরও একবার মনে করিয়ে দিল, আমরা নারী, আমরাই পারি। তোমাদের এই সাফল্য দেশের প্রতিটি মেয়ে শিশুকে স্বপ্ন দেখাবে, তাদের সাহস যোগাবে নতুন কিছু করতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সাফল্য তোমাদের বারবার ছুঁয়ে যাক। আরও একবার অভিনন্দন তোমাদের। এছাড়াও সাফ জয়ীদের অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনেত্রী তার ভেরিফাইড ফেসবুক থেকে সাফ জয়ী নারী দলের সদস্য মাতসুসিমা সুমাইয়া ট্রফি নিয়ে ঘুমানোর সেই ছবিটি শেয়ার করেন। সেখানে তাদের অভিনন্দন জানিয়ে মেহজাবিন লিখেছেন, চ্যাম্পিয়ন্স, বাংলাদেশের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়ন 2024 বিজয়ী, অভিনন্দন মেয়েরা। বাঘিনীদের অভিনন্দন জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকিও। সাফ নারী দলের সদস্যদের ট্রফি নিয়ে ঘুমানোর কিছু ছবি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের অভিমত পোষণ করেছেন এই নির্মাতা। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ঘুমানোর এই পদ্ধতি উদ্ভাবন করেছেন মাস্টার লিওনেল মেসি, একে নিজের করে নিলেন বাংলার বাঘিনীরা। এখন যথাযথ পুরস্কারের মাধ্যমে তাদের সম্মান জানানোর আহ্বান জানায় উদার। সরকারি পুরস্কার কেবল পুরুষ দলের জন্য হওয়া উচিত নয়। ওই ফেসবুক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেনশন করে তার দৃষ্টি আকর্ষণ করেছেন ফারুকি। শেখ ফরিদ, 18 নিউজ।